বিশাল আকৃতির বিমানের মধ্যে থাকে গোপন কিছু আস্তানা, যেগুলো একজন সাধারণ যাত্রী কখনই জানতে পারেন না, কারণ সেসব গোপন আস্তানায় প্রবেশের অনুমতি নেই একজন সাধারণ যাত্রীর। এসব গোপন আস্তানায় মূলত পাইলট এবং কেবিন ক্রুরা বিশ্রাম নিয়ে থাকেন। এজন্য এসব প্রকোষ্ঠগুলোকে বলা হয় ক্রু রেস্ট কম্পার্টমেন্ট। এক এক বিমানে এসব গোপন কম্পার্টমেন্টগুলোর অবস্থান এক এক রকম হয়ে থাকে। আধুনিক বোয়িং 787 অথবা এয়ারবাস A350-এর মতো বিমানে এই কম্পার্টমেন্টগুলো থাকে মূল কেবিনের উপরে। আবার পুরাতন বিমানগুলোতে এ ধরনের কম্পার্টমেন্টগুলো কার্গো হোল্ড অথবা মূল কেবিনের মধ্যেই সংযুক্ত থাকতে পারে, কখনো এগুলো জোড়ায় জোড়ায় অবস্থিত থাকতে পারে। পাইলটদের জন্য সাধারণত ককপিটের উপরে একটি কম্পার্টমেন্ট বরাদ্দ থাকে, যাতে দুটি বাঙ্ক এবং একটি রিক্লাইনার সিট থাকে। তবে পুরাতন বিমানগুলোতে পাইলটদের জন্য সাধারণত একটি বাঙ্ক থাকে। ফ্লাইটের দূরত্ব ও সময়ের উপর নির্ভর করে বিমানের সর্বোচ্চ 4 জন পাইলট অবস্থান করতে পারেন। তাদের মধ্যে যে কোনো 2 জনকে সবসময় ককপিটে বসে থাকতে হয়। কেবিন ক্রুদের জন্য 6টি অথবা তারও অধিক বাঙ্ক বিশিষ্ট আরেকটি কম্পার্টমেন্ট বরাদ্দ থাকে। খাবার প্রস্তুত করার জন্য বিমানের কিচেন সেখানে থাকে, সেখানে সাধারণত এই কম্পার্টমেন্টের অবস্থান। নিরাপত্তাজনিত সুরক্ষার জন্য এখানে রয়েছে অক্সিজেন মাস্ক, সিট বেল্ট ও ইন্টারকম সহ সব কিছুর সুব্যবস্থা। তবে জানালা না থাকলেও ছোট্ট এই প্রকোষ্ঠে আরামায়েশের কোনো কমতি নেই। পাইলট এবং ক্রু মেম্বারদের বিশ্রামের স্থানগুলো এমনভাবে তৈরি হয়ে থাকে যে সেখানে কোনো শব্দ, গন্ধ কিংবা ভাইব্রেশন থাকে না। এছাড়া সেখানে থাকে না ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে এমন কোনো কিছু। কম্পার্টমেন্টের তাপমাত্রা এবং আলো চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে নিয়ন্ত্রণ করা যায়। এখানে যাতে লম্বা হয়ে শুয়ে আরাম করে ঘুমানো যায়, তার জন্য বাঙ্কগুলো 78x30 ইঞ্চি হয়ে থাকে। আরও সুবিধার জন্য চারদিকে 35 কিউবিক ফুট জায়গা থাকে। জামাকাপড় পাল্টানো এবং যাওয়া আসা করার জন্য থাকে বাড়তি জায়গা। অনেক সময় ধরে দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়া কোনো ফ্লাইটে যেসব কেবিন ক্রুরা দায়িত্ব পালন করেন, তারা মোট সময়ের প্রায় 10% সময় এসব গোপন আস্তানায় বিশ্রাম নিতে পারেন। সময়ের হিসেবে এটি 1.5 ঘন্টা পর্যন্ত হতে পারে, আবার কখনো এটি কমও হতে পারে, মূলত নির্ভর করে ফ্লাইটের মোট সময়ের উপর। এসব কম্পার্টমেন্টগুলো দেখাশোনা করার জন্য একজন কেবিন ম্যানেজার থাকেন। বিমান উড্ডয়ন এবং অবতরণের সময় তিনি কম্পার্টমেন্টগুলো বন্ধ করে দেন, এ সময় বিশ্রাম নেওয়ার কোনো অনুমতি নেই। কেবিন ম্যানেজারের জন্য কম্পার্টমেন্টের প্রবেশ পথের কাছে একটি বিশেষ বাঙ্ক থাকে। এখানে পাইলট এবং বাকি সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য ইন্টারকমের সুবিধাও থাকে। এয়ারবাস A35 বিমানের কম্পার্টমেন্ট কেবিন ক্রুদের কাছে সবচেয়ে পছন্দের। এই বিমানের কম্পার্টমেন্টে চমৎকার একটি পর্দা সংযোজন করা হয়েছে। তাছাড়া এর তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ভেন্টিলেশন উন্নত মানের। এছাড়া এটি অন্য বিমানের তুলনায়ও আরও বেশি সাউন্ডপ্রুফ। অতি কৌতূহলের বশে একজন সাধারণ যাত্রীর কখনও কেবিনের এই এরিয়া প্রবেশ করা উচিত নয়, কারণ এটি কেবিন ক্রুদের ব্যক্তিগত জায়গা। এখানে অযাচিত কেউ চলে এলে তারা মোটেও সন্তুষ্ট হবেন না। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, আবারও ফিরব নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।